অবধি জলের বোতলগুলো নিয়ে আসছে, কিন্তু হচ্ছে পোস্ট অফিসের পরে টোটো ঢুকতে দেবে না, তাই যাচ্ছি আমি বোতলগুলো ধরে নিয়ে আসার জন্য। আমার ঘুম থেকে উঠে চা খাওয়া নিয়ে, আর চা না খেলে আর কিরকম একটা মানে অভ্যাস এমন হয়ে গেছে মানে ভালোই লাগে না, তাই আগে চাটা খাচ্ছি দাঁড়িয়ে। বুবলি আসছে, এবার ফোন করলো, টোটো করে আসছে। এই যে বুবলি চলে আসছে, আরে ওটা প্রেসারে পড়ছিল, এখন ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করছে। আমি ব্রেকফাস্ট করবো না, আজকে চা খাবো শুধু। আর এদিকে একজন শুয়ে আছে চুপ করে, তাকে সেরেলা খাওয়ালাম, খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে পটি করছে এখন। বাবা গুড মর্নিং বলে দাও, বলে দাও গুড মর্নিং, হাসতে বলিনি, বলো গুড মর্নিং। তুমি আর একবার টুই 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 বলে দাও, তুমি টুই 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 টুই। সেদিনকে মুখ দিয়ে যে কিভাবে বেরিয়ে গেল, আর সেই টাইমে ক্যামেরাটা অন নেই। বাইদা এলো ঋদ্ধিকে দেখার জন্য, দেখি বয়দা মুখটা দেখো একটু, যে হচ্ছে আমার দিদির বর। হ্যাঁ, মুনমুন দিদির বর, মুনমুন দিদি পালিয়ে গেছে, দাঁড়াও এক সেকেন্ড দেখাচ্ছি। এই যে বলছে বারেন্দায় পালিয়ে গেছে, বলছে থাকুক গরম। বুবাইদা আবার ঋদ্ধির জন্য জামা প্যান্ট নিয়ে এসছে, মানে আমি যে কোথায় রাগব বুঝতে পারছি না। তোমরা দেখেইছো আলমারিতে পুরো একেবারে প্যাকড আপ হয়ে গেছে, জানি না আবার কোথায় রাখবো। হ্যাঁ, আর ও এখন থাকবে, পালিয়ে গেছে। আমার জামা কাপড় জানো তো সরিয়ে দিয়েছে, আমার জামা কাপড়ের জায়গা নেই এখন, মা ছেলে জামা কাপড়ে ভর্তি। মা ছেলে দেখবে মারবো, একথা বলছে পাপা, একথা বলছে বাবু, সব জামা বের করে দিয়েছো আলমারি থেকে। দিদি বাবা বের করে দিয়েছো, ঠিক করেছে। মার পছন্দ হয়েছে, আমাদেরও খুব ভালো লাগছে সালোয়ারটা। এই যে এটা, আর সঙ্গে একটা ওড়নাও আছে। মা একটু ট্রাই করে দেখে নিল যে ঠিকঠাক হয়েছে কিনা, সাইজটা একদম ফিট হয়েছে, পুরো ঠিকঠাক হয়েছে পুরো। শুভ বসে গেছে লাঞ্চ করতে, আমি আর বোন এবার বসবো, মাও বসবে। মার পুজো হয়েছে, মা পুজো করছে, তো মার পুজোর পরে বসবে। তো এখানে মালাইকারি কালকের যে ছিল ওটা, তারপরে এখানে আছে দই মাছ, এই যে দই মাছ, এটা ইলিশ সব আছে, আর মাংসটা মনে হচ্ছে গরম হচ্ছে, তো এগুলো সব আমরা এগুলো দিয়েই লাঞ্চ করব। কিন্তু বোনের ব্যাড লাক, বোনের আজকে সোমবার, বোন খাবে নিরামিষ। আজকে সবথেকে ভালো লাগবে চিংড়িটা। হ্যাঁ, আজকে চিংড়িটা ভালো লাগবে, কারণ বোনের চিংড়িটা ফেভারিট, বোন আজকে নিরামিষ খাবে। আমার আজকে ব্রাইডাল আছে, তো আমি বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি ভগবানপুর, মানে পূর্ব মেদিনীপুরের মধ্যেই একটা জায়গা ভগবানপুর, ওখানে বেরিয়ে পড়েছি। চলো তোমাদেরকে দেখাবো, যদি সম্ভব হয় তাহলে আমি একটু করে কিনবো, নেবো সাজানোর মাঝখানে, ব্রাইডের সাথে আমি কিনে নিয়ে নেবো। আর এখন আমি বেরিয়ে পড়েছি, তাহলে চলো দেখে থাকো কেমনভাবে ব্রাইড রেডি করি। আমার সাথে যাচ্ছে উমাদি। হ্যাঁ, তো এখন আমরা বেরিয়ে পড়লাম, তো এখন বেরিয়ে পড়েছি, চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে ব্রাইডের সঙ্গে। আমার সঙ্গে যাচ্ছে এই ম্যাডাম উমাদি। আমরা পৌঁছে গেছি মেয়ের বাড়িতে, তো এখন গায়ে হলুদ চলছে, ওই জন্য আমি বসে আছি। আর এখানে শাড়িটা দিয়ে গেছে, তো শাড়িটা এখন পিন করে রেডি করে নিই, কারণ ও আস্তে আস্তে আমার শাড়িটা পিন রেডি হয়ে যাবে, পিন করে নেবো তারপর সাজাবো। ও হচ্ছে সায়ন্তিকা, আজকে আমার ব্রাইড, তো ওকে রেডি করে তোমাদের সঙ্গে দেখাবো, অবশ্যই শেয়ার করবো কেমন লুকটা হলো। তো চলো, এমনিতেই লেট হয়ে গেছে অলরেডি, তো আমি স্টার্ট করি ওকে সাজানো, সাজানো কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে? তো ব্রাইড রেডি, একদম ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি, একটু আইসটা ক্লোজ করো। দেখো আমি হলো আই করেছি আজকে, তার সঙ্গে কলকাতা জুম করেই দেখাচ্ছি, দেখো দেখতে পাচ্ছ? তো এই হচ্ছে সায়ন্তিকার ফুল লুকটা।
যেহেতু শান্তিকার ফুলবুক আমারও লেট হয়ে গেছে, আমি বেরিয়ে যাবো এখন। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে কেমন হলো আমার লুকটা। শান্তিকা একটু সামনে দাঁড়া। আমি এখন একটু বেরাচ্ছি, একটু বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারার জন্য। অনেকদিন বেরাইনি, এসে এই প্রথম বেরাচ্ছি। আর এদিকে হচ্ছে ঋদ্ধি শুয়ে আছে। ঋদ্ধি আজকে প্রথম হচ্ছে দুধ বিস্কুট খেলো। পাপার খুব পছন্দ হয়েছে দুধ বিস্কুট। দুধ বিস্কুট খেয়ে দে, পাপা শুয়ে আছে। পাপা টাটা। এদিকে আমি এদিকে, সে ক্যামেরায় নিজেকে দেখছি। টাটা পাপা, টাটা টাটা, এসে দেখা হবে। টাটা। আমি বুবলিকে ছাড়তে এলাম, বুবলিকে ছেড়ে দিয়েছি। বুবলির বাড়ির সামনে দুজন মহারাজা আছে। বুবলি ভয় ঢুকছিল না আবার। হ্যাঁ ঠিক আছে, আসছি রে। তো সকালবেলা তো তুই উঠে ফোন করে দিবি, দিলে আমি চলে আসবো, বুঝতে পেরেছিস? আজকে হঠাৎ করে বেরিয়েছিলাম সকালে, ক্লাবে এসেছিলাম একটু। তো এসেই ইন্দ্রনীলের সঙ্গে দেখা, মানে আমার একদম ছোটবেলাকার বলতে কি বলবো, ছোট মানে আমি তখন প্যাঞ্জামা পরতাম না এরকম আর কি। ছমাস এক বছর থেকে মানে সেন্সও ছিল না। আমাদের বাড়িতে একজন কাজ করতো, ওদের বাড়িতেও কাজ করতো, আমরা সন্ধ্যা পিসি বলতাম। ওকে আমাদের বাড়িতে নিয়ে আসতো আর আমাকে ওই অবস্থায় ওদের বাড়িতে নিয়ে যেত। সেই থেকে বন্ধু, আজকে প্রায় বছর খানিক বা বছর দেড়েক মতো বাদে ওর সঙ্গে দেখা হবে। তো ওর সঙ্গে একটু যাচ্ছি যাচ্ছি হচ্ছে বুয়ের সাজানো আছে। তো যে গাড়ি বলা হয়েছিল সেই গাড়ি যাবে না, তাই এই যে পাপাই আজকে চালিয়ে নিয়ে যাচ্ছে বুয়ের সমুদার গাড়ি। হ্যাঁ, বুয়ের মাসির ছেলে হয়, তার গাড়ি নিয়ে যাচ্ছে, ওই জন্য পাপাও সঙ্গে যাচ্ছে আর ড্রাইভার আজকে আমি। সাজাতে গেছে, আমি আর ঋদ্ধি এখন এই গাড়ির মধ্যে বসবো। বুই ঋদ্ধিকে খাইয়ে দিয়েছে, এক্ষুনি আমি নিয়ে এলাম। আর আমিও লাঞ্চ করে এসেছিলাম, আমিও সেখানে হোটেলে ভাত খেলাম। আর এই যে পাপা, এদিকে দেখো, এদিকে এদিকে, এই ও পাপা। পাপা এখন প্রকৃতি দেখে যাচ্ছে, মন দিয়ে পাপা প্রকৃতি দেখছে। এটা দেখাই, একদম পুরো অল্টোর মাপে রাস্তা। এখান দিয়ে গাড়ি নিয়ে এসেছি, রাত্রিবেলা সে বেরাবো কিরকম দেখাবো। রাত্রিবেলা রাস্তাটা মানে একটা যদি বাইক আছে, গাড়িকে সাইড করে একদম পাস করতে হচ্ছে। এই যে এইখানে যে বিয়ে বাড়ি হচ্ছে, এখানে বুই সাজাতে গেছে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখানে গাড়ির মধ্যে হেভি মজা পেয়ে গেছে, একা একা খেলে যাচ্ছে, লজ্জায় খালি লাথি মারছে আর মুখে আওয়াজ করছে, যে বদমাইশি করছে না, গাড়ির মধ্যে একা একা শুয়ে শুয়ে বদমাইশি করছে। আর আমি পাহাড়া পাহাড়া দিচ্ছি, কি হচ্ছে রিসেপশন আছে। ওকে শাড়িটা পরিয়ে নিয়েছি, তো এরপরে আমি মেকআপটা করবো। তো তোমাদেরকে আফটার মেকআপটাও আফটার লুকটাও দেখাবো, ঠিক আছে? আমি শাড়িটা পরিয়ে নিয়েছি। তো ব্রাইড আমার আজকে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ও রিসেপশন লুক। এটা তো টোটাল রেডি করেছি। এটা আইটা একটু ক্লোজ করো। এটা হচ্ছে আই মেকআপ আর কলকা, দেখতেই পাচ্ছ জুম করলাম। আর পুরো লুকটা কেমন লাগলো তোমরা বলবে অবশ্যই কমেন্টে। সেজানিদি এত সুন্দর করে আমাকে সাজিয়ে দেওয়ার জন্য, পছন্দ হয়েছে তো? থ্যাংক ইউ, কনগ্রাস। তোমার আবার বললাম কনগ্রাস তোমার ম্যারেজ লাইফের জন্য। এই আমরা ফিরে এলাম, এসে এই যে চা খেতে বসলাম। এই যে চা, উমাদি চা করে নিয়ে এলো। আর এই যে মা এখানে রোল খাচ্ছে, মার রোল, আর আমাদেরও রোল এসছে। এখানে স্যার এখানে শুয়ে আছেন, ওয়েট করছেন, যে কোনো মুহূর্তে কাঁদবেন, আমাকে এক্ষুনি স্যারকে খাইয়ে দিতে হবে। মা